নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা আগামীকাল উনিশে জানুয়ারি দু হাজার বাইশ কালকে বুধবারের দিন এবং আপনি মেস থেকে মিন রাশির জাতক বা জাতিকা বা মানুষ হলে কী রেজাল্ট পাচ্ছেন তার আলোচনা আপনাদের কাছে করবো বা করার চেষ্টা করবো প্রত্যেকদিন বলি আপনাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইবটা করুন আর বেলাইকনটা প্রেস করে নিন কারণ প্রতিদিন আমি জ্যোতিষের তথ্যগুলো আমার মতো করে নিয়ে আসার চেষ্টা করি তাই বেলাইকনটা প্রেস করে সাথে থাকলে আপনারা আপডেটগুলো পেতে পারবেন পেতে পাবেন চলুন আলোচনাটা শুরু করি কালকে দিনের ওভারঅল কি হতে পারে কিভাবে চলতে পারে তার তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করি কালকে বুধবারের দিন কালকে কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র কৃষ্ণপক্ষের দ্বিতীয় তৃথি এবং প্রীতি যোগ চলবে প্রীতি মানে আনন্দ করাকে বোঝায় শুভ যোগী ধরতে পারি বা ধরা যেতে পারে কালকের দিনের জন্য তা চলুন পরপর আলোচনাগুলো শুরু করা যাক কালকের দিনে আপনারা কোথাও যাত্রা শুরু করছেন মানে নটা পাঁচ মিনিট থেকে নটা চল্লিশের মিনিটের এই টাইমটা একটু সামলে ব্যবহার করুন কোথাও যাত্রা কোথাও যাতায়াত বা কোথাও কিছু করা এটা ঘটনা বড় সাইনিং বড় টাকা পয়সার ডিলিংস বা বড় ট্রানজ্যাকশান চারটে কুড়ি থেকে চারটে পঞ্চাশ আধ ঘন্টার টাইমটা সামলে ব্যবহার করবেন বা সামলে ব্যবহার করলে ভালো ফল দেবে যে যে নক্ষত্রগুলো আগামীকালকের জন্য বেটার রেজাল্ট দিচ্ছে নক্ষত্রগুলো হচ্ছে অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষা মঘা পূর্ব ফাল্গুনি হস্তা সাতি বিশাখা মূলা পূর্বসারা শ্রবণা শতভিশা উত্তর ভাদ্রপদ এই নক্ষত্রে জাতক বা জাতিকা বা মানুষ হলে এক্সপেক্ট করছি আগামীকালকে আপনি মোটের ওপর ভালো রেজাল্ট বা স্টেবল রেজাল্ট পাচ্ছেন অপরদিকে কালকের দিনে বা কালকের জন্য যে যে বিজনেসগুলো ভালো হতে পারে বা যে যে ব্যবসাগুলো মোটের ওপর ভালো হতে পারে প্রোমোটারই ভালো হবে জলের ব্যবসা ভালো হবে সেলস এবং মার্কেটিংয়ের কাজকর্মে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের সেটা কোম্পানিতেও মার্কেটিং করেন কোনো একটা কোম্পানিতে বা একটা মার্কেটিংয়ের ছেলে বা ম্যানেজমেন্টের ছেলে আশা করছি বেটার রেজাল্ট পাবেন যে কোনো প্রোডাক্ট সেল করা যাদের হার্ড ক্যাশ নিয়ে বড়ো বড়ো টাকার ট্রানজাকশান বা ডিলিংস হয় এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ এই এই রকম ট্রানজাকশন হয় তারা স্টেবেল রেজাল্ট পাবেন মাটি ওরিয়েন্টেড ব্যবসাগুলো মোটের ওপর ভালো চলবে শিল্পী মানুষরা একটু চাপে থাকছেন গান বাজনা অভিনয় নৃত্য বা শিল্পী জগৎ যারা একটু প্রাইভেসি মেনটেন করে যাদের কাজ করতে হয় বা বিজনেস করতে হয় তারা একটু প্রবলেমে থাকতে পারেন মুদিখানা দশকর্মা এবং যারা গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যুক্ত এই কাজ করা যেমন পার্লারের বিজনেস বা চেন প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করা এই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম চলতে পারে এটা লক্ষ্য রাখতে হবে মেডিকেল বা মেডিসিন ওভারঅল ভালো ওভারঅল ভালোই বলছি বাবুদের ক্ষেত্রে মোটের ওপর স্টেবেল স্টেবেল রেজাল্ট আশা করা যায় বা আশা করতে পারি চলুন এগুলো মোটামুটি দিকগুলো গেল মাটির গাছকর্ম বলেছি হবে এগুলো মোটামুটি দিক মাটি মানে মাটির ওপর যে কোনো কিছু কাজকর্ম এবার আসবো মেন আলোচনার জায়গায় আপনাদের বলবো ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডাকুন ডেকে দিন শুরু করুন ভগবান যে কোনো রাশির মানুষজন দেখুন একটা প্রশ্নের আপনাদের প্রথমে উত্তর দিই আমি রাশি ফল বলি লগ্নফল কিন্তু আমি বলি না রাশি আর লগ্নের মধ্যে ফারাক আছে তাই রাশি আমি এই লগ্নফল এক দুবার বলেছিলাম অনেক দিন আগে অনেক দিন আগে তাও বছর দেড়েক দুয়েক আগে একদিন দুদিন ট্রাই করেছিলাম আপনাদের পোষায়নি ভালো লাগেনি আপনারা রাশিটাই চেয়েছেন তাই রাশিটা রাশি ফলই কিন্তু আমি বলি লগ্ন ফল বলি না এটা মাথায় রাখবেন আমি বারবার ওই জন্য বলি রাশি 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 কথাটা হচ্ছে আজকের রাশিফল ফল আমার থামনেলটা দেখবেন ভিডিওর রাশি ফল মানে রাশি ধরে ফল লগ্নফল হলে বলতাম আজকের লগ্ন ফল একটা মানুষের অনেক ক্ষেত্রে হয় যদি দুটো জিনিস এক হয়ে যেত আপনারা এটা গুলিয়ে ফেলেন কমেন্টও দেখি যে যদি দুটো জিনিস এক হয়ে যেত তাহলে তো দুটো দুটোর আলাদা আলাদা থাকতো না রাশি থাকতো না বা লগ্ন থাকতো না দুটো একটাই থাকতো এটা বুঝতে হবে তাই রাশি লগ্ন দুটোর ফল কিন্তু আলাদা দিনের ক্ষেত্রে আমি রাশি ধরে ফল বলি আপনাদের আপনার মেষ রাশি তাহলে আপনি মেষ রাশিটা শুনুন আবার আপনার তুলা রাশি মেষ লগ্ন তাহলে আপনি তুলা রাশিটা শুনুন এটা আশা করি বুঝেছি রাশিটা কি জন্মকালীন যে রাশি আপনার জন্ম তারিখ এক এক উনিশশো সকাল দশটা সেই সময় অনুযায়ী লগ্ন মেষ ধরুন লগ্ন মেষ রাশি বৃশ্চিক আপনি বৃশ্চিকটা ধরবেন মেষটা ধরবেন না জন্মকালীন রাশি সূর্য রাশি নয় জন্মকালীন রাশি যেমন বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে থাকে তাহলে সূর্য রাশি হচ্ছে বৈশাখ মাসে যারা জন্মাচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে মেষ সূর্য রাশি হবে আমি সূর্য রাশি ধরে বলি না হুম আমি বলছি জন্মরাশি ধরে অর্থাৎ এক এক উনিশশো সকাল দশটা বৃশ্চিক রাশি হলো আপনি বৃশ্চিক রাশিটা ধরুন আশা করি বোঝাতে পারলাম সেইখান থেকে নক্ষত্র আসবে সেইখান থেকে কিন্তু নক্ষত্র আসে মেষ রাশিতে তিনটে নক্ষত্র পার করে অশ্বিনী ভরণী কৃত্তিকা কোন নক্ষত্র হচ্ছে সেই নক্ষত্র অনুযায়ী দশা আসে দশা ধরুন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র তাহলে আপনি কেতুর দশায় জন্মাচ্ছেন কেতুর পর আসবে শুক্রের দশা শুক্রের পর আসবে রবির দশা এইভাবে দশাগুলো চলতে থাকে অর্থাৎ রাশি ধরে এই যে ওভারঅল ফলগুলোকে ক্যালকুলেট করা হয় আর লগ্ন ধরে জাতকের রাশিচক্র বিচার করা হয় এটা বুঝতে হবে যে আপনার যে ছকটা তৈরি হলো সেটা বিচার করা হবে লগ্ন ধরে জন্ম ছক আর রাশি ধরে বিচার করা হবে দশা অন্তর্দশা নক্ষত্র এই এইগুলো কিন্তু রাশি ধরে বিচার হয় এইগুলোর অনেক ব্যাখ্যা আছে ভেতরের ব্যাখ্যা আছে সেগুলো তো আমি যেতে চাইছি এই জিনিসটা কিন্তু দয়া করে একটু বুঝে নিন তাহলে আপনাদের সুবিধা হবে আপনাদের বুঝতেও সুবিধা হবে এবং চলতে সুবিধা হবে তাই রাশি ফলটা ধরবেন রাশি ধরবেন আসব মেন আলোচনার জায়গায় ভগবান সিদ্ধিদাতা তা গণেশকে ডেকে আপনারা দিন শুরু করছেন প্রথম রাশি হচ্ছে মেষ রাশি নীল রঙের ব্যবহার করবেন পাঁচ সংখ্যার ব্যবহার করবেন গণেশজিকে ডাকছেন চেষ্টা করবেন লাল রংটা অ্যাভয়েড করার হালকা নীল ডিপ নীল যে কোনো নীল একটু কালচে কালারের কাছাকাছি রং। আপনাদের ক্ষেত্রে চলতে পারে শুভ সময় অশুভ সময়টা জেনে নিতে হবে এগারোটা পঁয়তাল্লিশ থেকে একটা দশ বুঝে ব্যবহার করতে হবে সকাল নটা পাঁচ থেকে সাড়ে এগারোটা পুরো সময়টা ভালো আবার দুপুর আড়াইটা থেকে অন্ধকার হওয়া পর্যন্ত সময়টা কিন্তু মেষের জন্য ভালো হচ্ছে শরীরের উন্নতি ঘটছে গুরুজনদের স্বাস্থ্যের মেষরাশির মানুষজনদের উন্নতি ঘটছে তাই আপনি আপনার বাবা মা স্টেবেল রেজাল্ট পাচ্ছেন চাপ নেবেন না কর্মক্ষেত্রে কথা এগোবে কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ হয়ে যাবে কথা এগোবে কথাবার্তা এগোবে আটকে থাকা কাজ হচ্ছে প্রথম কথা তাই কাজ এগোন কথা এগোন কথা বলে কাজ করুন দায়িত্ব নিতে পারেন এবং প্রগ্রেসের জন্য ঝাঁপাতে পারেন তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করতে গেলে ডুববেন ডিপেন্ডেন্ট অন্যের ওপর হয়ে পড়বেন না আমার ক্ষমতা দশ টাকা ইনকাম করার তাহলে আপনি দশ টাকা ইনকাম করুন আপনি পঞ্চাশ টাকা চক করে যাবেন না এটা কিন্তু বেস্ট পার্ট তাই নিজের মতো কাজ করে যান একটু কম মানে এক একটুখানি লোকজনদের থেকে ডিসটেন্স মেনটেন করুন বেটার রেজাল্ট পাবেন ওভারঅল অফিসের সাপোর্ট আশা করা যায় কিছু ক্ষেত্রে তর্কাতর্কি চলতে পারে সেটা বড় কোনো প্রবলেম দিচ্ছে না তুলনামূলকভাবে বিজনেসের জায়গাটা কিন্তু একটু চাপের মেষরাশি জাতক বা জাতিকাদের জন্য বিজনেস ক্ষেত্রে একটু দেখে শুনে বুঝে শুনে ইনভেস্টমেন্ট এটাই বেটার রেজাল্ট দিচ্ছে বন্ধু বান্ধবী ভালো হচ্ছে না প্রেম হাজব্যান্ড ওয়াইফ মোটের ওপর ভালো হচ্ছে তাই পারিবারিক সুখ বাড়ছে পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট ভালোবাসা এটা কিন্তু বাড়ছে বা বাড়তে পারে এটা কিন্তু বেস্ট পার দেখুন ওভারঅল কালকের দিনে সব মিলিয়ে ভালো থাকা যাবে পড়াশোনার জায়গাটা মনোযোগ বাড়ান এক্সপেক্ট করছি সন্তান সুখ আপনারা ভালো পাচ্ছেন তাই মেষরাশির জাতক বা জাতিকারা ধীরে সুস্থে আরামসে চলুন অশ্বিনী যদি আপনার নক্ষত্র হয় কথা দিয়ে দেবেন না কাউকে খুব ইজিলি হ্যাঁ আমি দেখে দিচ্ছি আমি করে দিচ্ছি কথাটা মিথ্যে হতে পারে ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা অকারণে অতিরিক্ত দুশ্চিন্তা করতে পারেন কৃত্তিকা নক্ষত্র কিছু ক্ষেত্রে না আপনি অযথা বেশি হেডেক নিয়ে ফেলতে পারেন এবং অতিরিক্ত ফালতু ঝামেলায় কিছু ক্ষেত্রে জড়িয়ে পড়তে পারেন পরের রাশি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে ব্যবহার করা উচিত সাত সংখ্যা বৃষ রাশির মানুষজনদের নীল একটু ডিপ ডিপশেড আরামসে চলবে হলুদটা অ্যাভয়েড করতে হবে নীলের কাছাকাছি বা একটু ডিপ সেট একটু গাঢ় কালারগুলো বেশি ভালো হচ্ছে বৃষ রাশি এগারোটা পঁয়তাল্লিশ থেকে একটা পনেরো মানে এই যে দেড় ঘন্টা সামলে বাদবাকি পুরো দিন মোটের ওপর স্টেবেল বৃষরাশি গুরুজনদের শরীর স্বাস্থ্যর জায়গাটা একটু খেয়াল রাখতে হবে প্রথম কথা আপনি বেশ চাঙ্গা আছেন ভালো রয়েছেন বৃষরাশির কালকে কিছু স্টেপ নেওয়া উচিত পেন্ডিং কাজকর্ম করার জন্য উপযুক্ত দিন কোথাও যাওয়ার জন্য অত্যন্ত ভালো দিন কোথাও কোনো ছোটোখাটো ট্যুর কর্মসূত্রে কোনো ভ্রমণ নির্দেশ করছে কিন্তু আমি এগুলোতে জোর দিচ্ছি না আমি জোর দিচ্ছি তেতো হয়ে যাওয়া জিনিসগুলোকে মিষ্টি করতে হবে যে কোনো তিক্ততাকে কালকে মেটানোর প্রয়োজন যে সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছিলো যে সম্পর্কগুলো খারাপ হয়ে গেছিলো সেগুলোকে মেটানোর প্রয়োজন কাজকর্মে হ্যাপো হ্যাবোক কোনো গ্রোথ নেই ওই করছি করতে হবে চলতে হবে এটা এটা আপনার জন্য উপযুক্ত হচ্ছে বিশাল কিছু হয়তো হয়ে যাবে না কিন্তু আপনাদেরকে এটা প্লাস পয়েন্ট যে আপনি আপনার সম্পর্কগুলোকে মধুর করতে পাচ্ছেন। আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক আপনার প্রেমের সম্পর্ক বাবা মায়ের সাথে পরিবারের সাথে সম্পর্ক ইভেন বন্ধুত্বের জায়গাগুলো মজবুত হতে পারে সন্তান সুখ মোটামুটি চলছে বিজনেস ক্ষেত্রেও ওই অ্যাভারেজই বলছি আমি হ্যাবক কিছু বলছি না কাজের জায়গা অর্থের জায়গাটা চালিয়ে নিন রিলেশনশিপ বেটার করুন আপনি ট্রাই করে দেখুন শিওর শর্ট কাজ করবে আশা করতে পারি বিশ জাতক বা জাতিকাদের সব মিলিয়ে একটা ভালোর দিকে যাচ্ছে গ্রোথের দিকে যাচ্ছে তবে টেনশন একটু থাকবে মানসিক চাপ একটু থাকবে পড়াশোনার জায়গাটা বাধা বিপত্তির কৃত্তিকা নক্ষত্র হলে কন্ট্যাক্টস বা যোগাযোগগুলোকে কাজে লাগান রোহিণী নক্ষত্র কন্ট্যাক্টস বাড়ান মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে বলব অকারণে ইগো এবং টেম্পারমেন্ট লুজ করবেন না প্রবলেমে পড়বেন মিথুন রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে ব্যবহার করা উচিত পাঁচ মিথুনের ক্ষেত্রে কালকের দিনে সবুজের ওপর রঙ ব্যবহার লালটা অ্যাভয়েড করা ভগবান গণেশজিকে ডাকা চেষ্টা করা উচিত এগারোটা চল্লিশ থেকে একটা কুড়ি সামলে ব্যবহার করে মোটামুটি দিনটাকে পজিটিভলি ব্যবহার করা নিজে প্রেজেন্ট না থাকতে পারলে কাজ করবেন না প্রথম কথা শেষ মুহূর্তে গিয়ে কাজ পণ্ড হতে পারে অযথা বাধা বিপত্তি এবং হেডেক বাড়তে চলেছে মিথুন রাশির এটাই প্রবলেম অযথা বাধা বিপত্তি কিছু ফালতু লোকে সংস্পর্শে আসা দিন নষ্ট হওয়া আজেবাজে লোক আজে বাজে তাদের চরিত্র আজে বাজে মুখের ভাষা সেই ধরনের মানুষগুলোর সাথে আপনাকে ডিল করতে হতে পারে তাই নিজেকে শক্ত রাখবেন মানসিকভাবে প্রস্তুত হবেন সতর্ক থাকবেন যদি অ্যালার্ট থাকেন এবং কাজগুলোর প্রতি ফুল ফোকাস থাকেন এক্সপেক্ট করছি আপনার প্রত্যেকটা কাজ ইভেন রিক্সও নেওয়া যেতে পারে আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা হলে তাই মিথুন রাশির ক্ষেত্রে আমি এটা প্রবলেমের দিক বলছি না সতর্ক থাকার কথা বলছি ফ্যামিলির শরীর কিন্তু ভোগাতে পারে এটা একটু লক্ষ্য রাখবেন আপনি বেশ ভালোই রয়েছেন কোনো চাপ নেই ফাইন্যান্সিয়ালি স্টেবল বিজনেস ক্ষেত্রে গ্রোথ রয়েছে এবং কাস্টমার ডিলিংস মহাজনদের সাথে ডিলিংস মোটার ওপর ভালো চলছে আপনি যদি মিথুনের ছেলেটি বা মেয়েটি হন দাম্পত্য জীবন অ্যাভারেজ বলতে পারি ফ্যামিলির সাথে রিলেশনশিপ ভালো প্রেমিক প্রেমিকারা খুচরো ঝামেলায় জড়াচ্ছেন তেমন ব্যাপক কিছু প্রবলেম নেই ব্যাপক কোনো অশান্তির জায়গা নেই মিথুনের ক্ষেত্রে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য সন্তান এবং বিদ্যা মোটের ওপর ভালো ফল দিয়ে যাচ্ছে তাই সতর্ক থেকে স্টেপগুলো ফেলুন ধীরে সুস্থে এগুন অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন এবং যেটা বললাম একটু দেখে চলুন না ভালো রেজাল্ট দেবে মিথুন রাশি যদি হয় এবং যদি আপনার মৃগশিরা নক্ষত্র হয় ছোটোখাটো পারিবারিক বিবাদে চলবে যে কোনো জায়গা থেকে যদি আপনার আদ্রা নক্ষত্র হয় দে সাহায্য নিন বেটার রেজাল্ট পাবেন গুরুজনদের পরামর্শ নিন বেটার রেজাল্ট পাবেন আর যদি হন আপনি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা আমি বলবো জুনিয়রদের সঙ্গে নিয়ে চলুন বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে বা আপনার থেকে জুনিয়র আপনি তিরিশ বছর বয়স একটা ছেলের বয়স পঁচিশ বছর তাদেরকে সাথে নিয়ে চলুন তাদের থেকে হেল্প নিন কোনো প্রবলেম নেই বেটার রেজাল্ট রয়েছে কর্কটের জাতক বা জাতিকা যদি আপনি হন সাদা ক্রিম কালার বেস্ট রঙ নীল অ্যাভয়েড করছেন কালকের দিনে কর্কটের মানুষজন চেষ্টা করবেন আট সংখ্যার ব্যবহার করার খুব সতর্কভাবে চলুন চেষ্টা করুন একটাই সময় বলতে পারি নটা দশ থেকে এগারোটা পঁয়ত্রিশ বেস্ট টাইম বাদবাকি পুরো সময় সামলে থাকবেন কর্কট রাশির কাজকর্ম স্টেবেল কাজ নিয়ে প্রবলেম নেই কিন্তু সমস্ত জায়গা থেকে একটা অস্বস্তি বা একটা অশান্তির পরিস্থিতি বা পরিবেশ তৈরি হতে পারে মানসিক শান্তির জায়গাটা পুরো মাত্রায় গণ্ডগোল হওয়ার জায়গা রয়েছে আপনি এটা কাজ করবেন কী করে আপনার মনে যদি শান্তি না থাকে কনসেন্ট্রেশন যদি করতে না পারেন হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা বাবা মা বা আপনি যে ক্লোজ মানুষ যে মানুষগুলোর সাথে প্রত্যেক দিনের ওঠা বসা কোনো না কোনোভাবে আপনাকে একটা প্রেশারে রাখছে একটা কি বলবো আমি বলছি না যে গলা ফাটিয়ে চেঁচানো বা অশান্তি বা ঝামেলা আমি বলতে চাইছি একটা মন কষা কিছু ক্ষেত্রে শত্রুতা কিছু ক্ষেত্রে পেছনে লাগা এই ব্যাপারটা কিন্তু আপনি কর্কট জাতক বা জাতিক হলে আপনার বা আপনাদের ক্ষেত্রে চলার চান্সেস পুরো মাত্রায় রয়েছে তাই এই দিক থেকে বা এই জায়গাগুলো থেকে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি বা গণ্ডগোল যাতে না আসে দয়া করে লক্ষ্য রাখুন নজর রেখে চলুন আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন কর্কট রাশির কর্মক্ষেত্র স্টেবেল ফুল ফুললি কাজের জায়গায় ফোকাস থাকুন মোটের ওপর ভালো রেজাল্ট আসবে আমি এটাই বলতে চাইছি যে ওই ঝামেলাগুলো না কাজকে প্রবলেম দেয় কাজ কিন্তু ভালো হবে কাজ কাজ করে আপনি তৃপ্তি পাবেন বা মেন্টাল পিস বা এই জায়গাটা কিন্তু পাচ্ছেন এটা নিয়ে অসুবিধা নেই সন্তান বিদ্যা ওভারঅল ভালো রেজাল্ট কর্কট রাশির ক্ষেত্রে দিয়ে যাচ্ছে বা কর্কট রাশির মানুষগুলোর ক্ষেত্রে দিয়ে যাচ্ছে কর্কট পুনর্বসু কনফিডেন্স বাড়ানোর প্রয়োজন নিজের ওপর আস্থা রাখার প্রয়োজন পুষ্যা নক্ষত্র রিক্স নেওয়া যেতে পারে অশ্লেষা নক্ষত্র এজেরদের সঙ্গে বিবাদ এবং এজেরদের থেকে শত্রুতা খেয়াল রাখবেন সিংহর ক্ষেত্রে আপনি যদি সিংহ রাশির মানুষ হন সিংহ রাশির জাতক জাতিকা হন কালকের দিনে আকাশি সবুজ বেস্ট কালার কালকের দিনে দুই সংখ্যার ব্যবহার কালকের দিনে গণেশজিকে ডাকা চেষ্টা করবেন খুব ডিপ সেটটা অ্যাভয়েড করতে লালটাও দরকার নেই আপনি যদি সিংহের জাতক বা জাতিকা হন নটা পনেরো থেকে এগারোটা পঁয়ত্রিশ খুব ভালো এগারোটা চল্লিশ থেকে প্রায় ডেটটা একটু ধরে তারপরে সময়টা আবার বুঝে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন সিংহ রাশির জাতক বা জাতিকারা অতিরিক্ত চাপ নিয়ে ফেলতে পারেন অতিরিক্ত টেনশনে পড়ে যেতে পারেন আর দায়িত্বের বোঝা অতিরিক্ত পরিমাণ আপনার ওপর চাপতে পারে অতিরিক্ত বোঝা ওয়ার্ডেন বা ঝঞ্ঝাট এগুলো চাপার জায়গা রয়েছে তাই ওই হাঁসফাঁস করা মাথার ওপর দশ কিলো ওজন যদি চাপিয়ে দেওয়া হয় আপনাকে কতক্ষণ আপনি নিয়ে থাকবেন এই ব্যাপারটা কিন্তু সিংহ মানুষ বা জাতক জাতিকা বা ভাই ক্ষেত্রে চলছে এটা একটু লক্ষ্য রাখুন একটু নজর রেখে চলুন আমার মনে হয় আপনি স্টেবেল রেজাল্ট পাচ্ছেন আপনি কাজের থেকেও অকাজ বেশি হতে পারে আর ফালতু টাইম নষ্ট হয়ে যেতে পারে আপনি ভাবলেন যে এগারোটার সময় পৌঁছবো দেখা গেল একটা বেজে গেল আপনি রিচ করতে পারলেন না এই ব্যাপারটা কিন্তু সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চলছে শিওর শর্ট গুরুজন আপনার বোধ সাইডে স্টেবেল শরীরের দিক থেকে রেজাল্ট পাচ্ছেন অসুবিধা নেই কিন্তু যে কেউ আপনাকে মিষ্টি মুখে ট্র্যাপে ফেলা প্রেশারের মধ্যে রেখে ট্র্যাপে ফেলা চেষ্টা করতে পারে বিজনেস ক্ষেত্র ভালো হচ্ছে ফাইন্যান্সিয়ালি স্টেবেল জায়গায় রয়েছেন তবে এগুলো বাদ দিয়েও ভালো দিক রয়েছে সেটা হচ্ছে দাম্পত্য জীবন এবং ফ্যামিলির সাথে সম্পর্ক বন্ধুত্ব ভালো হচ্ছে না ফ্যামিলি বাবা মা হাজব্যান্ড ওয়াইফ স্টেবেল রেজাল্ট পাবেন ঠিকঠাক রেজাল্ট পাবেন এবং আপনি যদি সিংহের জাতক বা জাতিকা হন সিংহ রাশির মানুষ হন আমি আপনাদেরকে বলবো যে চেষ্টা করবেন নিজের পরিবারকে আরও বেটার রাখার তাদের সঙ্গে আরও বেশি সময় কাটানো হান্ড্রেড পারসেন্ট সফলতা পাবেন বিদ্যাস্থান মোটের ওপর শুভ সন্তান সুখ ভালো বাইরের লোকগুলোকে কম কম বিশ্বাস কম মেলামেশা করুন মঘা সিংহ রাশি হলে কালকের দিনে কিছু ভ্রমণের নির্দেশ করছে এবং কিছু ক্ষেত্রে আপনাদের এটা হতে পারে যে দূর থেকে কোনো সাফল্য বা দূর থেকে কোনো খবর আসা পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের ব্যয় বৃদ্ধি উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো এই একটা রাশির ক্ষেত্রে শরীরটা একটু ভোগাতে পারে সরি নক্ষত্রের ক্ষেত্রে শরীরটা একটু ভোগাতে পারে এটা খেয়াল রাখবেন পরেরটা কন্যা রাশি আপনি কন্যার জাতক বা জাতি করলে লাল বাদ দিয়ে রংটা আপনার হবে মন খুলে বাঁচবেন কালকে প্রাণ ভরে নিঃশ্বাস নেবেন মন খুলে বাঁচবেন যা ইচ্ছা তাই করবেন দুটো জিনিস আমি করতে বারণ করব। রিক্স নিতে বারণ করব এক নম্বর কথা যা ইচ্ছা তাই করব রিক্স নিয়ে নয় দু নম্বর কথা হচ্ছে যে কালকের দিনে আমি ঝাঁঝ মেরে কাউকে কথা বলবো না ঝাঁঝ মেরে এই করে দে কেন করবি না এই ব্যাপারগুলো কেন করবেন না মানে একটু একটু গলাটা নামিয়ে কথা বলা মিষ্টি ব্যবহার করা হানড্রেড পারসেন্ট সফলতা দেবে একটা সময় শুধু সামলে ব্যবহার করছেন এগারোটা পঞ্চাশ থেকে একটা দশ দশ বারো এই সময় মানে পনেরোই ধরুন এক ঘন্টা পঁচিশ তিরিশ মিনিটের এই সময়টা দিন আপনার মন খুলে কাজ করুন চুটিয়ে উপভোগ করুন টেনশান নিয়ে কাজ করবেন না আপনি কাজের মধ্যে ভালো দিকটা আনন্দ খুঁজুন দেখি না আমি ভালো রেজাল্ট পাই কি না ভালো রেজাল্ট হয় কি না হয় সিওর শর্ট আপনার ক্ষেত্রে স্টেবেল রেজাল্ট পজিটিভ রেজাল্ট দিচ্ছে আপনি যদি কন্যা রাশির ছেলেটা বা মেয়েটা বা জাতক জাতিকা হচ্ছেন তাহলে কন্যা রাশির ক্ষেত্রে আনন্দ উপভোগ এবং সুন্দরভাবে কাজ করার দিন কিছু টেনশন সব ক্ষেত্রেই থাকে চাপ থাকে ওভারঅল একজন এক এক লেভেলে চাকরি করেন কিন্তু আমি বলবো কোনো চাপ নেওয়ার দরকার নেই মায়ের শরীরের জায়গাটা লক্ষ্য রাখতে হবে বাদ বাকি শরীর স্বাস্থ্য ঠিকই রয়েছে কিন্তু অর্থের ব্যাপারে সজাগ থাকবেন ধার দেনা যাতে না হয় লক্ষ্য রাখবেন বিজনেস ক্ষেত্র মোটের ওপর ভালো চলছে বলতে পারি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন বন্ধুত্ব খুব ভালো হবে প্রেম খুব ভালো হবে পরিবারের মধ্যে খুচরো মানে একটু চাপ একটু খুচরো অশান্তি বা টুকিটাকি ঝামেলা আর ছেলে মেয়ের একটু একটু ভোগাবে বিদ্যাস্থান আশা করতে পারি ভালো ফল দিচ্ছে কন্যা রাশির মানুষজনদের বা জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যা উত্তর ফাল্গুনি নক্ষত্র আগামীকালকের দিন আপনাদেরকে বলবো যে চেষ্টা করবেন যতটা সম্ভব সিক্রেটলি কাজ করার পজিটিভ রেজাল্ট আসছে জানানোর ঢাকদোল পেটানোর দরকার নেই হস্তা নক্ষত্র ভাইদের থেকে একটু সামলে চলবেন চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো কনট্যাক্টস বা যোগাযোগগুলো অনেকাংশে বা অনেকটা বাড়াতে হবে বাড়ানোর চেষ্টা করতে হবে পরের রাশি কিন্তু তুলা আপনি তুলার ছেলে বা মেয়ে বা তুলার মানুষ হলে কালকের দিনে ব্যবহার করুন চার সংখ্যা তুলা রাশির কিন্তু ডমিনেট করার দিন যেটা আমি কন্যাকে বললাম যে ডমিনেট চেষ্টাও করবেন না করার আপনি চেষ্টাই করবেন ডমিনেট করার করিয়ে নেওয়ার লোকজনদেরকে ইউজ করার এবং একটু চাপ তৈরি করে দেওয়ার হানড্রেড পার্সেন্ট বেটার রেজাল্ট রয়েছে এবং সিওর শট আপনি সাকসেস পাচ্ছেন আপনি যদি তুলার ছেলে বা মেয়ে হন বা জাতক জাতিক হন তুলার ক্ষেত্রে তিন সংখ্যা তুলার জাতক বা জাতিকাদের জন্য চেষ্টা করবে নীল একটু কালচে রঙগুলো বেশি করে ব্যবহার করা খুব লাইট কালার চলবে না ছাই রঙও চলতে পারে আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে এগারোটা এগারোটা পঞ্চাশ থেকে দেড়টা সামলে ব্যবহার করে বাদ বাকি দিনকে আপনি পজিটিভলি ব্যবহার করতে পারেন সিদ্ধিদাতা গণেশকে ডাকছেন ডেকে দিন শুরু করছেন আরামসে ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি তুলারাশির মানুষ হলে আপনার এবং আপনার ফ্যামিলির শরীর স্বাস্থ্য ওই অ্যাভারেজ চলছে খুচরো অশান্তি শরীর নিয়ে লেগে থাকতে পারে পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকছে কিন্তু বেস্ট পার্ট অনেকটা কাজে এগোবে এবং লোককে দিয়ে করিয়ে নিতে হবে লোককে মোটিভেট করে করিয়ে নিতে হবে অর্থাৎ আপনি নেতা বা নেতৃত্ব দেওয়ার মানসিকতা রাখার প্রয়োজন একই কথা বিজনেস ক্ষেত্রেও প্রযোজ্য আপনি কতটা কথা বলতে পারছেন তার উপর আপনার প্রোডাক্ট সেল বা সেলিংয়ের ব্যাপারটা থাকছে তাই ডিপ্রেশান নয় ফ্রাস্টেশন নয় আপনি কালকের দিনে বেটার রেজাল্ট পাচ্ছেন ভায়াবসটা অত্যন্ত পজিটিভ হচ্ছে আপনি পারলে এটাকে কাজে লাগিয়ে নিন আশা করবো আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যদি তুলার ছেলে বা মেয়ে হন বা তুলার জাতক বা জাতিকরণ তাই ছুটি এনজয় করুন উপভোগ করুন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুচরো ঝামেলা কিন্তু চলবে এবং খুচরোটা বড়ও হতে পারে প্রেম ভালোবাসায় সুফল ফ্যামিলির ব্যাপারে পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন তাই পরিবার পরিজন বা পরিবারের সাথে সম্পর্ক মোটের ওপর স্টেবেল থাকবে বা হচ্ছে বলা যায় স্থান ভালো নয় সন্তান সুখ ভালো এটা কিন্তু ব্যাপার তাই বিদ্যা বা পড়াশোনার ব্যাপারে স্টুডেন্ট যারা আরও বেশি খেয়াল রাখতে হবে লক্ষ্য রাখতে হবে চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সময়ের সঙ্গে চলুন নালে পিছিয়ে পড়বেন কালকের দিনের জন্য লেট করবেন না কোনো জায়গায় সাতী নক্ষত্র শর্টকাট নিন বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের সাপোর্ট নিন জুনিয়রদের দিয়ে কাজ করান বা একটু তাদেরকে কিছু দিলেন বা তাদের তো দিতেই হবে অবশ্যই কাজ করিয়ে নিন তাদেরকে দিয়ে বেটার রেজাল্ট এক্সপেক্টেড পরেরটা হচ্ছে বৃষ্টিক রাশি আপনি বৃষ্টিকের মানুষ বা বৃষ্টিকের জাতক জাতিকা হলে কালকের দিনে ব্যবহার করছে নীল লাল অ্যাভয়েড করবেন গণেশজিকে ডাকছেন ছয় সংখ্যার ব্যবহার করবেন আটকে থাকা কাজ কালকে ক্লিয়ার হবে হানড্রেড পারসেন্ট ক্লিয়ার হবে নিজেকে কালকের দিনে দানবের মতো মানসিকতা তৈরি করুন সেই রকম শক্তিশালী মানসিকতা তৈরি করুন এটা হচ্ছে ব্যাপার এবং সেইভাবে চলার চেষ্টা করুন আপনি যদি বৃশ্চিকের মানুষ হন একা আমি উতরে দেব মানসিক মানসিক জোরটা এইরকম থাকবে আমি একলা চলে যাব আমি একলা পারব একলাই চলতে হবে একটা সময় বেস্ট হচ্ছে নটা দশ এগারোটা চল্লিশ মাঝের টাইমটা আবার দুপুর দুটোর পরে সময়টাকে পজিটিভলি কাজে লাগাচ্ছে বারোটা পাঁচ থেকে পৌনে দুটো সামলে ব্যবহার করছেন আপনি যদি বৃশ্চিকের মানুষ হন গুপ্ত শত্রুতা পেছনে লাগা কিছু সিনিয়র বা এজেড পারসনদের থেকে প্রবলেম ক্রিয়েট হওয়া এটার যোগ রয়েছে এই একটাই প্রবলেমের দিক তাই আপনাকে কিছুজন কথার জালে ফাঁসাতে পারে বেশি কথা বাড়াতে যাবেন চাপে পড়ে যাবেন তাই কম কথায় কাজ করুন কথা বাড়িয়ে সময় নষ্ট করবেন না নিজের ক্ষমতা দেখিয়ে দেবেন কালকের দিন আটকে থাকা কাজ হয়ে যাবে পেন্ডিং কাজ হয়ে যাবে এবং পেন্ডিংগুলোকে কমপ্লিট করার জন্য বেস্ট দিন হচ্ছে আগামীকালকের দিন আপনি যদি বৃষ্টিকের মানুষ হন নতুন দায়িত্ব একটু দেখে নেবেন পুরোনো কাজগুলোকে শেষ করুন কিছু ভ্রমণ হতে পারে কিছু কন্ট্যাক্টস বাড়তে পারে নিজের শরীরটা খেয়াল রাখবেন বাবা মা বা সিনিয়র বা গুরুজন যারা রয়েছেন এজের যারা রয়েছেন আশা করবো তাদের শরীর স্বাস্থ্য নিয়ে এমন কিছু চাপ বা প্রবলেম হচ্ছে না সন্তান সুখ ভালো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো এবং পরিবারের সাথে সম্পর্ক ভালো হচ্ছে বাবা মা ভাই বোন এটা আত্মীয়রা ঠিকই রয়েছে প্রতিবেশী এবং বন্ধুরা একটু সুযোগ নেবে বাট আপনি খুব বেশি এদেরকে অ্যালাউ করবেন না টাইম দেবেন না আপনি নিজের মতো করে নিজের কাজ নিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকার প্রয়োজন রয়েছে বেটার রেজাল্ট পাবেন প্রেম ভালোবাসায় চাপ রয়েছে ওভারঅল তাই বৃষ্টিকের কিন্তু মানে হ্যাব ভালো দিন না হলেও মোটের ওপর ভালো দিন বলছি খারাপ পরিস্থিতি খারাপ সময় চলছে সবাই খারাপ রয়েছে এই খারাপের মধ্যে কিছুটা ভালো হওয়ার তো অনেক বড় ব্যাপার তার দিন বিশাখা নক্ষত্র কালকের দিনে বড় ট্রানজ্যাকশন বুঝে শুনে করুন অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো কালকের দিনে আর্গুমেন্টে যাবেন না জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলব সিনিয়রদের বা এজেরদের বাবা মা বাদ দিয়ে দিন চাকরির জায়গায় এজেট পাড়ার প্রতিবেশীতে জেট খুব বেশি বিশ্বাস করবেন না একটু খেয়াল রাখবেন এটা গেল বৃষ্টি পরে একটা ধনু আপনি যদি ধনুর মানুষ হন ধনুর জাতক বা জাতিকা হন কালকের দিনে কি হবে সেটা শুরু করি দেখুন একটা কথা এখনও আমি আগেও অনেকবার বলেছি এখনও বলছি এটা আপনাদের জন্য নয় যারা প্রমোশন করাতে চান বা প্রমোশনের জন্য হোয়াটসঅ্যাপ করেন বা মেসেজ করেন বা আমি প্রমোশন করি না দয়া করে আমাকে এই ধরনের মেসেজগুলো করবেন আমি কিছু করি না প্রমোশন টাইপের কারণ আমি এডিটিংও জানি না সত্যি কথা বলতে ওই ভিডিও করছি যা মনে হলো বকলাম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ মিনিট ধরে বকে আপনাদের দিয়ে দিলাম আর ওই এডিটিং ফেডিটিং আমি জানি না কিছু করতে খুব বেশি তাই প্রমোশনে আমি নেই আমাকে মেসেজ করবেন না এত টাকা দেবো অত টাকা দেবো আমার লাগবে না আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন কালকের দিনে ব্যবহার করছেন নীল রঙ সবুজ রঙ লালটা অ্যাভয়েড করছেন কালকের দিনে আমি আপনাদের বলবো যে চেষ্টা করবেন পাঁচ সংখ্যার ব্যবহার করা কালকের দিন কিছু মানুষকে দেখতে হবে দেখতে হবে বলতে সেই দেখা নয় দেখতে হবে বলতে দেখে নিতে হবে বুঝে নিতে হবে বেস্ট পার্ট এটা কালকের দিনে নতুন দায়িত্ব নিচ্ছেন ধনুরাশির জাতক বা জাতিকারা কালকের দিনে আপনার যেটা প্রবলেম স্ট্রেট ফরওয়ার্ড আপনার ওপর মহলের সাথে কথা বলুন স্যার আমার একটা প্রবলেম হচ্ছে ম্যাডাম আমার একটা প্রবলেম হচ্ছে বা আমি এইটা এই এই জায়গাটা বুঝতে পারছি না পরিষ্কার ক্লিয়ার কাট কথা বলুন ভায়া হয়ে যাবেন না টাইম হচ্ছে এগারোটা পঞ্চাশ থেকে একটা কুড়ি সামলে ব্যবহার করে বাকি দিনকে আপনি পজিটিভলি ব্যবহার করুন কিছু মানুষকে বিশেষত কর্মের জায়গায় ইভেন ফ্যামিলির ক্ষেত্র কিছু মানুষকে দেখার কিছু মানুষকে বোঝার বুঝে নেওয়ার প্রয়োজন বা প্রয়োজনীয়তা কালকের দিনের জন্য ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রয়েছে তাই বন্ধুরা এই জায়গাটা একটু বুঝে নিন একটু দেখে নিন আমার মনে হয় আপনি স্টেবেল রেজাল্ট পজিটিভ রেজাল্ট পাচ্ছেন এটাই বেস্ট পার্ট ধনুরাশি আরামসে কাজ করুন কনফিডেন্সের সাথে কাজ করুন সামান্য বাধা বিপত্তি নিশ্চয়ই থাকবে কিন্তু ওভারঅল আপনাদের এটুকু কথা দিতে পারি আপনার কাজগুলো এগোবে সুন্দরভাবে এগোবে এবং বেশি হেডেক না নিয়ে সোজা ওয়েতে চলুন ক কালকের দিনে ধনুরাশির ক্ষেত্রে এটাই বেস্ট পার্ট এবং কিছুজনকে বুঝে নেবেন আপনার শরীর ভালো গুরুজনদের শরীরটা একটু খেয়াল রাখুন ফাইন্যান্সিয়ালি স্টেবেল বিজনেসটা কিন্তু ভালো না কালকের দিনে তাই ধনুর বিজনেসের ব্যাপারে অনেক বেশি সাবধান থাকতে হবে পয়সার ব্যাপারে বিজনেস ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ব্যাপারে খুঁজে শুনে চলতে হবে শিওর আশা করতে পারি খুব ভালো হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ প্রেমের সম্পর্ক আত্মীয় থেকে সাবধান প্রতিবেশী থেকে সাবধান এবং ফ্যামিলির মধ্যেও কিছু রিলেটিভসদের থেকে সাবধান থাকুন আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে তাই সেইভাবে প্ল্যান করে বাবা মা স্বামী স্ত্রী প্রেম এগুলো নিয়ে সময় কাটান নাহলে চাকরিতে ফুললি ফোকাস থাকুন নিজের মতো গল্পের বই করুন ওবার অসুবিধা নেই সন্তান বিদ্যা ভালো ফল দিচ্ছে কোনো চাপ নেই ধনু মূলা কালকের দিনে ধার নেবেন না আপনি বা ধারের ব্যাপারে যাবেনই না এক টাকা হোক একশো টাকা হোক ধনু পূর্ব সারা নক্ষত্র লোকের কথায় কান দেবেন না লোকের কথায় নাচবেন না ধনু উত্তরা ছাড়া নক্ষত্র খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধান থাকুন শরীরটা ভোগাতে পারে মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামী আগামীকালকের দিন কিন্তু স্টেবেল নয় এক ফ্রাস্টেশন দুই হচ্ছে আটকে যাওয়া এই দুটোর জন্য নির্দেশ করছে বা দুটোর দিকে নির্দেশ করছে মকর রাশির ব্যবহার করা উচিত কালকের দিনে ছয় সংখ্যা কালকের দিনে লাল হলুদ কমলা এগুলো বাদ দিয়ে যে কোনো রঙকে ইউজ করুন এগুলো বাদ দিয়ে যে কোনো রঙ ভগবান গণেশজিকে ডাকুন টাইম একটাই বলতে পারি নটা কুড়ি মিনিট থেকে এগারোটা পঁয়ত্রিশ বেস্ট এবং দুপুর দুটো পনেরো থেকে পরের সময়টা ধীরে সুস্থে চলা যায় মাঝের এই সময়টা সামলে থাকুন বাধা বিপত্তি ভরা দিন হচ্ছে তাই ঝুঁকি নেওয়া চলবে না নিজের দায়িত্বে দেখে নেব চলবে না ধীরে সুস্থে যতটা হচ্ছে ততটা ভালো সব দিন ভালো হয় না এবং সব দিন ভালো করতে গেলেও বিশাল ভালো কিছু রেজাল্ট আসে না কিছু ক্ষেত্রে বস কিছু ক্ষেত্রে আপনার সিনিয়র গুরুজন বাবা মা এনাদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলতে পারে এনাদের সাথে মতবিরোধ বা মতের মিল না হতে পারে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনি যদি মকরের জাতক বা জাতিক হন কাজ এবং অর্থর ব্যাপারে সামলে চলুন এবং ধীরে সুস্থে মেপে বুঝে পা ফেলুন আমার মনে হয় বেস্ট পার্ট এটা সেইভাবে চলার প্রয়োজন রয়েছে আপনার আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্য ওভারঅল ভালো বলতে পারি কিন্তু কাজকর্মের ব্যাপারে খুব একটা পজিটিভ রেজাল্ট বলতে পারছি না যেটুকু করছেন যতটা হচ্ছে ততটা ভালো কিন্তু রিক্স কোনোভাবে নেবেন না বিজনেসটা বরং স্টেবেল অসুবিধা নেই বিজনেস ক্ষেত্রে ভালো রেজাল্ট সুফল পাচ্ছেন দাম্পত্য জীবন প্রেমের সম্পর্ক বোথ সাইডে ভালো রেজাল্ট হচ্ছে এবং এই জায়গাগুলোতে যদি কোনো ভাঙাচোড়াও থেকে থাকে এটাকে রিপেয়ার করে নিন আরামসে ভালো রেজাল্ট পেয়ে যাবেন আপনি যদি মকরের জাতক বা জাতিগণ সন্তান বিদ্যা ভালো ফল আসছে তাই ফ্যামিলিকে নিয়ে ব্যস্ত থাকুন পরিবারের ঝামেলা মেটান মনের শান্তি মনের তৃপ্তি তো আসবে এটাই ব্যাপার বন্ধুত্ব থেকে এমন কিছু প্রবলেম নেই তাই ওভারঅল মকর রাশির কর্ম অর্থর ব্যাপারে সজাগ থাকা উচিত মকর উত্তরা সারা নক্ষত্র হলে বাবার শরীরটা খেয়াল রাখবেন মকর শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে বড় কোনো পরিকল্পনা বা বড়ো কোনো রিস্ক আপনাকে প্রবলেমে ফেলতে পারে মকর ধনিষ্ঠা নক্ষত্র কালকের দিনে ইমোশন ক্ষতি করতে পারে আবেগ ক্ষতি করতে পারে কারুর থেকে প্রত্যাশা করতে গিয়ে ডুবে যেতে পারেন কুম্ভ যদি আপনার রাশি হয় আপনার দিন হতে চলেছে কালকের দিন যে কোনো বিষয়ে ফ্রন্টে গিয়ে কাজ করবেন সামনে থেকে দায়িত্ব নিয়ে পজিটিভলি কাজ করুন নীল বেস্ট কালার লাল অ্যাভয়েড করছেন আপনার উপযুক্ত সংখ্যা চার রিক্স নিন কোনো প্রবলেম নেই দেখিয়ে দিন কোনো প্রবলেম নেই কালকের দিন যেন নিজেকে গুটিয়ে রাখবেন না গুটিয়ে রাখবেন না আপনাকে যদি একটা কথা বলে তাকে আপনি দুটো কথার জবাব দিয়ে আসবেন অবশ্যই সেই জন্য আপনাকে মানে সে সে যদি ঠিক বলে তো তাহলে তো কোনো প্রবলেম নেই কিন্তু আপনাকে যদি একটা কথা বলে আপনি জবাব দেবেন দিন আমার সময় আমার আমি জবাব দেবো আমি কাজ করব এই মানসিকতা লাগবে কাজ এগিয়ে রাখুন রিক্স নেওয়া যায় এবং ফ্রন্টে গিয়ে আপনাকে যেন লোকে ফলো করে আপনি ফ্রন্টে থাকবেন সামনে থাকবেন লোকে মানে দেখবেন বড় বড় নেতা বা নেত্রীরা তারা চলতে থাকেন তাদের পেছনে পেছনে লোক ভিড় চলতে থাকে আমি বলছি না আপনাকে অত বড় কিছু আমি বলতে চাইছি সবাই যেন বলে এই ছেলেটা বা মেয়েটার ক্যাপাসিটি আছে কিছু এজেন্টরা আপনার প্রবলেম ক্লিয়ার ক্রিয়েট করবে যাদের কোনো ক্ষমতা নেই তারা আপনার সামনে এসে প্রবলেম ক্রিয়েট করতে পারে বরং জুনিয়র বাচ্চা ছেলে মেয়েরা বা একটু নিচু তলার মানুষজন তাদের থেকে সুফল পাচ্ছেন অফিসের বসদের সাপোর্ট পাবেন আপনার শরীর ভালো গুরুজনদের শরীর ভালো প্রেমে চাপ রয়েছে কিছু ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলতে পারে বাবা মা এবং বাবা মায়ের সাথে সম্পর্ক মজবুত হচ্ছে সন্তানরা অবাধ্য থাকছে পড়াশোনা কিন্তু ভালো ফল দিচ্ছেন বিজনেস ক্ষেত্র অ্যাভারেজ হচ্ছে বলা চলে বিজনেস ক্ষেত্রে হ্যাবক কিছু গ্রোথ নেই তবে চলছে একটা দিনের জন্য চলে যেতে পারে ঘনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনার কথা আপনাকে জেতাবে শতভিশা নক্ষত্র পারিবারিক শত্রুতা বাড়তে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো শরীরটা প্রপার সাথ না দিতে পারে শরীরটা কিন্তু আপস অ্যান্ড ডাউনস চলতে পারে লাস্ট হচ্ছে মিন রাশি আপনি যদি মিনের জাতক বা জাতিকা হন আপনাকেও বলছি নীল তবে একটু হালকা ছাই রঙ চলবে কমলা দরকার নেই ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডাকুন কালকের দিনকে পজিটিভলি ব্যবহার করুন পজিটিভলি ব্যবহার করুন আমি কুম্ভ সময়টা বলিনি কুম্ভ সময়টা মিস হয়েছে একটা সময় এগারোটা পঞ্চাশ থেকে একটা পাঁচ বাদ বাকি পুরো সময় আপনার হচ্ছে আপনি যদি কুম্ভর মানুষ হন এটা একটু করে একটু খেয়াল করে নেবেন মিন রাশির জাতক বা জাতিকাদের জন্য কালকের দিনে চেষ্টা করছেন নটা দশ থেকে এগারোটা পঁয়ত্রিশ বেস্ট টাইম আবার দুপুর দুটো পনেরোর পরে সময়টাকে পজিটিভলি কাজে লাগানো যায় মাঝখানে সময়টা সামলে ব্যবহার করুন কাজকর্ম অ্যাভারেজ চলছে গতানুগতিক একটা দিন হতে চলেছে ব্যাপক কোনো ইম্প্রুভমেন্ট নেই কিছু ক্ষেত্রে সিলি মিস্টেক্স এবং কথা শোনা তাই আপনি যেটুকু কাজ করবেন সেটা যেন ঠিকঠাক মতো করেন দেখে শুনে করেন বুঝে শুনে করেন আমার মনে হয় এটাই কিন্তু আপনার জন্য বেস্ট পাঠ হচ্ছে আপনি যদি মিনের মানুষ হন গতানুগতিক দিন হচ্ছে ওই অ্যাভারেজ দিন হচ্ছে কিন্তু ভুলভ্রান্তি কিছু ক্ষেত্রে শরীরের এনার্জি আসতে চাইবে না ভালো লাগছে না ইচ্ছা করছে না এই ব্যাপারটা চলতে পারে আপনার আপনার ফ্যামিলি শরীর স্বাস্থ্য ভালো হবে তবে কালকে যদি মন লাগিয়ে কাজ করতে পারেন কাজগুলো কিন্তু পজিটিভলি হচ্ছে তবে মানুষের মন পেতে সমস্যা হবে অফিসের বসের বা বসেদের এবং লোকে আপনাকে কিছু ক্ষেত্রে ব্যবহার করতে পারে আপনাকে দিয়ে আগ যে দেখিয়ে কথা বলবে না মিষ্টি মুখে কথা বলবে দাদা আপনি ছাড়া কে করে দেবে আপনি তো ভরসা এইভাবে কথা বলে আপনাকে কাজ করতে থাকবে করিয়ে নিতে থাকবে আপনি যদি মিনের মানুষ হন তাই বন্ধুরা এটা একটু লক্ষ্য রাখুন ধীরে সুস্থে মোটের ওপর চলুন পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকবে উল্টো পার্ট কিন্তু ব্যবসা মিনের ব্যবসার জায়গা অত্যন্ত স্টেবেল এবং ব্যবসা করতে গিয়ে ভালো রেজাল্ট পাচ্ছেন পজিটিভ রেজাল্ট পাচ্ছেন তাই চাকরি একটু একটু অবস্ট্রাকশন থাকলেও বিজনেস পার্ট তুলনামূলকভাবে ভালো দাম্পত্য জীবন ভালো এজেরদের সঙ্গে বনিবনা বা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলবে অর্থাৎ বাবা মা বা গুরিজন প্রেম মোটের ওপর ভালো হতে পারে বন্ধুত্ব ভালো হচ্ছে না সন্তান বিদ্যা বোধ সাইডে পজিটিভ রেজাল্ট আশা করছি আপনি মিনের জাতক বা জাতিকালা তাই মিন রাশি চাকরির জায়গাটা একটু খেয়াল রেখে ভুলভ্রান্তি বেশি কম করার চেষ্টা করুন ভুলভ্রান্তি হবে না সিলি করবেন এটাই প্রবলেমের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আপনার বাবা মায়ের মুখে কালকে আপনি হাসি ফুটিয়ে দিতে পারেন এমন কিছু কাজ করুন করতে পারেন বা তাদের মনে একটা আনন্দের জায়গা তৈরি করতে পারেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো কাজ করার আগে ডিসক্লোজ করবেন না আপনি কি করছেন বা কি করতে চলেছেন আর রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে নিজের ক্ষমতায় জয়ী হতে পারবেন প্রভাব বিস্তার প্রভাব তৈরি করা প্রভাব খাটাতে পারা দিন রাত জায়গা দেখাচ্ছে এই তো আগামীকালকে রাশিফল আশা করবো ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন